আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ। এনটিভি ইউরোপ নিউজে সাথে রয়েছি আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। ব্রেক্সিট বাস্তবায়নের মাধ্যমে যুক্তরাজ্যকে আবার শ্রেষ্ঠত্বের আসনে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের। ইংল্যান্ড ওয়েলসের নতুন 20,000 পুলিশ কর্মকর্তার নিয়োগ এ সপ্তাহের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। এবং বাংলাদেশের ডেঙ্গু রোগীর চাপে রাজধানী ঢাকার হাসপাতালগুলো আসন শূন্য। দর্শক শুনছিলেন শিরোনামগুলো, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে বোরিস জনসন বলেছেন ব্রেক্সিট বাস্তবায়নের মাধ্যমে যুক্তরাজ্যকে আবার শ্রেষ্ঠত্বের আসনে ফিরিয়ে আনবেন তিনি। ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে এর আগে টরি পার্টির আরও দুজন প্রধানমন্ত্রী বিদায় নিয়েছিলেন। ইউ রেফারেন্ডামের পর থেকে এখন পর্যন্ত বোরিস জনসন টরি পার্টির তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। এদিকে বুধবার ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরে প্রবেশের পর জনসন জানান ব্রেক্সিট বাস্তবায়নের মাধ্যমে যুক্তরাজ্যকে আবার শ্রেষ্ঠত্বের আসনে ফিরিয়ে আনবেন তিনি। যে কোনো মূল্যেই 31 অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে বোরিস জনসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জনসন অভিনন্দন জানান এবং সেখানে তিনি বলেন হি উইল বি গ্রেট। পাশাপাশি যুক্তরাজ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ওডি জনসন জানান বোরিস জনসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক দারুণ উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে। পাশাপাশি বোরিস জনসন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব শৈলীর অনেক কিছু একই ধাঁচের বলেও উল্লেখ করেন। The British people voted in 2015, in 2016, in 2017. Why on earth? What they want us to do is deliver on their mandate to come out of the EU on October the 31st. They don't want another electoral event. They don't want a referendum. They don't want a general election. They want us to deliver on that mandate. So cast iron guarantee, you won't be calling an election. And before the October 31st, we are absolutely not. We want to come out of the EU on October the 31st. That is what we're going to do. But before then, we're going to get on and do some things that I think are absolutely the top of people's concerns. Putting more money into schools, lifting up the funding of schools around the country. এদিকে ইংল্যান্ড ওয়েলসের নতুন 20,000 পুলিশ কর্মকর্তার নিয়োগ এ সপ্তাহের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই পুলিশ কর্মকর্তা নিয়োগের এই ঘোষণা দিলেন তিনি। এদিকে বোরিস জনসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দ্য কলেজ অব পুলিশিং। তবে এখানে কিছু লজিস্টিক্যাল চ্যালেঞ্জ আছে বলে সতর্ক করেছেন তারা। এর আংশিক কারণ হিসেবে বলা হয়েছে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষকের যথেষ্ট অভাব। এছাড়াও হোম অফিসের এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে 2010 সালের মার্চ মাস থেকে 2019 সালের মার্চ মাস পর্যন্ত ইংল্যান্ড ওয়েলস পুলিশ কর্মকর্তা হারিয়েছে 20,564 জন। তাই পুলিশের সংখ্যা বাড়াতে বোরিস জনসন এমন পদক্ষেপ নিলেন। মিস্টার জনসন বলেন নতুন পুলিশ নিয়োগ দেওয়া হবে যা নতুন জাতীয় পুলিশ বোর্ডের তত্ত্বাবধানে থাকবে এবং আগামী 3 বছরের মধ্যে এটি সম্পন্ন করা হবে। ব্রিটেনের নতুন এই প্রধানমন্ত্রী আরও বলেন জনগণ তাদের নিজ এলাকা সহ আশেপাশের এলাকায় আরও পুলিশ অফিসার দেখতে চায় যারা জনগণকে রক্ষা করবে এবং এর ফলে চারদিকে অপরাধ প্রবণতা কমে যাবে। That there will be 20,000 extra police, 20,000 extra police keeping us safe over the next 3 years. And I have asked my right honourable friend, the Home Secretary, to ensure that this is treated as an absolute priority. We will give greater powers, powers resisted, by the way, by the party opposite, to the police to use stop and search to help tackle violent crime. দর্শক জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ। আগামী নভেম্বর মাস থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট আসর। এই আসর উপলক্ষে উইন অর উইন এই স্লোগানকে সঙ্গী করে প্রবাসীদের মাঝে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর জনপ্রিয়তা আরও বাড়াতে নানা পরিকল্পনা নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ উপলক্ষে লন্ডন থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্যান ক্লাবের যাত্রা হয়েছে।
বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় একটি হোটেলে কুমিল্লা ভিক্টোরিয়ানস আয়োজিত মিট দ্য প্রেসে তথ্য জানান নাফিসা কামাল। এ সময় সিইও হিসেবে প্রবাসী কোচ শহীদুল আলম রতনের নাম ঘোষণা করেছেন চেয়ারম্যান নাফিসা কামাল। ইঞ্জিনিয়ার রাজীব হাসানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়ানস এর ডিরেক্টর কাশফি কামাল। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসীদের মাঝে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কার্যক্রম বাড়াতে লন্ডন থেকে যাত্রা শুরু করবে নানা প্রচারণা। এরপর ধীরে ধীরে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে সমর্থকদের অংশগ্রহণ বাড়ানো হবে বলে জানান নতুন সিইও শহীদুল আলম রতন। দলে আইকন প্লেয়ার হিসেবে মুশফিকুর রহিমের অন্তর্ভুক্তির কথাও জানান দলটির চেয়ারম্যান নাফিসা কামাল। এছাড়াও দলটির চেয়ারপারসন নাফিসা কামাল বলেন, বিপিএল এ এসেই শিরোপা জয় কুমিল্লা ভিক্টোরিয়ানসের জন্য অনেক বড় অর্জন, তবে এর চেয়েও বড় জয় দেশে ও প্রবাসের অগণিত মানুষের ভালোবাসা অর্জন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফ্যান এঙ্গেজমেন্টটা কীভাবে আমরা গ্লোবাল স্কেলে আনতে পারি, টু এঙ্গেজ ফ্যান্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু কাম আন্ডার ওয়ান প্ল্যাটফর্ম। আর অ্যাট দ্য সেম টাইম আমরা এটা এই কাজটা করছি হচ্ছে ক্যাপিটাল কিডস ক্রিকেট, লন্ডন বেসড ক্রিকেট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। উই আর ভেরি অনার্ড টু বি পার্ট অফ দেয়ার হোল ইনিশিয়েটিভ। অ্যান্ড ওখান থেকে আমাদেরকে যে যিনি সাহায্য করবেন তিনি হচ্ছে মোহাম্মদ শহীদুল আলম রতন, আর হি ইজ অলসো রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট অর্গানাইজেশন। লন্ডনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর মেয়র জন বিক্সের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটেনে সফররত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু। বৃহস্পতিবার মেয়রের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আবু জাফর রাজু কাউন্সিল অফিসে পৌঁছলে তাকে স্বাগত জানান মেয়র জন বিক্স। এরপর দুজন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় জন বিক্স তার কাউন্সিলের কার্যক্রম সম্পর্কে আগত অতিথিকে অবহিত করেন। আগত অতিথি মোহাম্মদ আবু জাফর রাজুও বাংলাদেশের পরিস্থিতির কথা আলোচনা করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নানা রকম উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এ সময় মোহাম্মদ আবু জাফর রাজু মেয়র জন বিক্সকে আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। পরে মেয়র তার কাউন্সিল চেম্বার অতিথিকে ঘুরিয়ে দেখান। সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর মতিনুজ্জামান, কাউন্সিলর সাবিনা আখতার, মিসবাউদ্দিন কামাল, ফরিদ আহমদ, আলতাফ হুসাইন সহ আরও অনেকেই। এদিকে মিস আর্থ ইংল্যান্ড জয়ী স্টেফানি ওয়েট এর সম্মানে গালা ডিনার পার্টি আয়োজন করেছে মিলেনিয়াম ব্রাদার্স। সোমবার কভেন্ট্রির ল্যামিংটন স্পার অ্যাওয়ার্ড উইনিং রেস্টুরেন্টে মিলেনিয়াম বাল্টি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মিস আর্থ স্টেফানি আগামী অক্টোবর মাসে ফিলিপাইনে হতে যাওয়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে। মিলেনিয়াম ব্রাদার্স তাকে শুরু থেকে সহযোগিতা করে আসছে। এছাড়া তিনি অ্যান্টি বোলিং চ্যারিটি দিস ইজ মি ও প্লাস্টিক পলিউশন নিয়ে কাজ করা মিশন অ্যাওয়ারনেস এর অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করবেন। মিলেনিয়াম ব্রাদার্সের মোহাম্মদ আব্দুল আহাদ জানান, অ্যান্টি বোলিং ও প্লাস্টিক পলিউশন নিয়ে বহুদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি। ইংল্যান্ডের বিভিন্ন স্থানে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। তারই অংশ হিসেবে মিস আর্থ সহ মিস ওয়াটার বিজয়ী জেসিকা মরিস, মিলেনিয়াম বাল্টি কুইন লাইডিয়া লাইথ অ্যান্টি বুলিং ও প্লাস্টিক পলিউশন সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিলেনিয়াম ব্রাদার্সের মোহাম্মদ আব্দুল কয়েস, মোহাম্মদ আব্দুল আজিম, মোহাম্মদ আব্দুল মজিদ, আর্মি অফিসার মেজর সিড খান, টেইলর লুইস সহ আরও অনেকেই। বাংলাদেশে গরিব রোগীদের বিনামূল্যে বা কিছু কিছু ক্ষেত্রে কম মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নে প্রবাসীদের অর্থায়নে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল। চ্যারিটি সংস্থা ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে 2017 সাল থেকে এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন ব্রিটিশ বাংলাদেশী চিকিৎসক ডাক্তার শানুর আলী মামুন। তারই আহ্বানে হাসপাতাল প্রতিষ্ঠায় এগিয়ে এসেছে প্রবাসীরা। ইতিমধ্যে 1,000 পাউন্ড করে ট্রাস্টি হতে প্রতিশ্রুতি দিয়েছেন 125 জন প্রবাসী নাগরিক। একই সাথে 180 ডেসিমেল জায়গারও প্রতিশ্রুতি পাওয়া গেছে। হাসপাতাল প্রতিষ্ঠায় প্রবাসীদের সহযোগিতা চেয়ে 23 জুলাই মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের উপদেষ্টা প্রবীণ শিক্ষাবিদ আবুল হাশেমের সভাপতিত্বেও কাউন্সিলর শাহ সোহেল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন হাসপাতাল প্রতিষ্ঠার ফাউন্ডার ডাক্তার শানুর আলী মামুন, কাউন্সিলর আয়াস মিয়া, আইনজীবী আনসার হাবিব সহ আরও অনেকেই। যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট 2 আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের সাথে মতবিনিময় করেছেন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের প্রবাসী নেতৃবৃন্দ। মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে ইউনিয়নের রাস্তাঘাট সহ স্কুল কলেজের উন্নয়নে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।
কমিউনিটি নেতা মুজাহিদ আলীর সভাপতিত্বে ও কামাল হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি ইসলাম উদ্দিন। পরে এমপি মুকাব্বির খানকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান, কমিউনিটি নেতা মানিক উদ্দিন, মনির খান, শামসুদ্দিন শামস, এ কে এম সেলিম সহ আরও অনেকেই। আলোচনা সভায় এমপি মুকাব্বির খান বলেন, এলাকার উন্নয়ন সহ প্রবাসীদের সমস্যা সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন। সাসেক্স বিএনপির সভাপতি আলহাজ তাফাজ্জুল হোসেন মিড সাসেক্স ডিস্ট্রিক্ট কাউন্সিল ও বার্জেস হিল টাউন কাউন্সিল থেকে কাউন্সিলর নির্বাচিত হয় সংবর্ধনা দিয়েছে দলের পক্ষ থেকে। বুধবার রাতে ওয়ার্দিং এরশান রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শামীম আহমেদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আব্দুল মানিক। বক্তব্য রাখেন হাজি রফিক মিয়া, গোলাম রাব্বানী সোহেল, সুজাতুর রেজা, আব্দুল আহাদ, মেলিক মিয়া চৌধুরী সহ অন্যান্যরা। নবনির্বাচিত কাউন্সিলর তোফাজ্জল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির পাশাপাশি ব্রিটেনের মূলধারার রাজনীতিতে তোফাজ্জল হোসেনের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন বক্তারা। সবাইকে ধন্যবাদ জানিয়ে কাউন্সিলর তোফাজ্জল হোসেন বলেন, কমিউনিটিকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে ব্রিটেনের রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। রবিবার ছাতক দুয়ারা জনকল্যাণ পরিষদ ফ্রান্সের আয়োজনে পঞ্চম সমুদ্র ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। সমুদ্র ভ্রমণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি মনোয়ার হোসেন মুজাহিদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সায়েমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আবেদিন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের উপদেষ্টা মনমোহন দে, সাবেক সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ, ছাতক দ্বারা জনকল্যাণ পরিষদ ফ্রান্সের উপদেষ্টা মুজাহিদ আলী সহ আরও অনেকেই। এ সময় সমুদ্র ভ্রমণে অংশগ্রহণকারী সকলে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। ভ্রমণের সমাপ্তি লগ্নে রাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। দর্শক জানিয়ে দিব বাংলাদেশ প্রসঙ্গ, ডেঙ্গু রোগীর চাপে রাজধানীর হাসপাতালগুলোতে কোনো আসন খালি নেই। ডেঙ্গু আক্রান্ত অনেকেই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেও ভর্তি হতে পারছেন না। চিকিৎসকরা বলেছেন গত কয়েক বছরের মধ্যে এবারের অবস্থা অনেক ভয়াবহ। বিস্তারিত দেখুন রিপোর্টে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রায় প্রত্যেকটি ওয়ার্ডেই ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। সরকারি হাসপাতালে রোগী ফেরত পাঠাবার বাধ্যবাধকতা না থাকাই অনেকেরই তাই জায়গা হয়েছে মেঝেতে। বলছে ম্যাডামের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, আসছি, আসার পরে বলছি যে কোনখানে থাকবো আমি, বলছে যেখানে ফাঁক পাও সেখানে বসে যাও। এটা মানে ভয়াবহ এক অবস্থা হসপিটালের। ঠিক আছে, এখানে এত মানুষের জন্য একটা বুথ ওনারা দিয়েছে, এই বুথে মানে এত মানুষকে কভারেজ দেওয়া সম্ভব হচ্ছে না। ডেঙ্গু রোগী এখন বেশি আসছে, মনে করেন আমাদের যে আউটডোর ভিজিট অথবা ইমার্জেন্সি ভিজিট আগে যেমন 1-2% হতে পারে, তেমন ফিভার নিয়ে আসছে, এখন হচ্ছে 40-50% ডেঙ্গু ফিভার নিয়ে আসছে। একই অবস্থা রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোতেও। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় আক্রান্ত ডেঙ্গু রোগীর অর্ধেকেরই শিশু। অভিভাবকরা বলছেন অনেক ঘোরাঘুরির পর তারা এখানে শয্যা পেয়েছেন। অন্য হাসপাতালে কোনো জায়গায় বেড নাই, ইসলামী ব্যাংকে নাই, ইউনাইটেডে নাই, অ্যাপোলোতে নাই, স্কোয়ারে নাই, কোথাও নাই, কোনো ওয়ার্ডে কোনো অন্য রোগী নাই, সব ডেঙ্গু রোগী, সব এই ওয়ার্ড পুরোটাই ডেঙ্গু, বাচ্চা সব বাচ্চা। টোটালি সিট ছিল না, তারপর চেঞ্জ করে এটাতে আসছে যখন এটা রোগীটা চলে গেছে। কোথাও আপনার হসপিটালে ভর্তি করতে পারতেছি না, শেরপুর অসহায়, নিজেকে অসহায় মনে হয়েছিল, যে মনে হয় যেন বাচ্চা কি বিনা চিকিৎসা মারা যাবে, এই ধরনের একটা পরিস্থিতিতে পড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এ মৌসুমে এই হাসপাতালে 665 জন ডেঙ্গু রোগীর চিকিৎসা দেয়া হয়েছে, এখন ভর্তি প্রায় 150 তখন দেখলাম বেশি রোগী আসা শুরু হয়ে গেছে, তখন আমরা অনেক অ্যাক্টিভ হয়ে ওয়ার্ড টুয়ার্ড করে গেলাম, কিন্তু এখন সেই ওয়ার্ড আর আমরা মেনটেনই করতে পারছি না। আমাদের 4 ওয়ার্ড মিলে হয়তো 60-70 ক্যাপাসিটি আছে, কিছু এক্সট্রা বেডও দেওয়া হয়েছে, তারপরেও সংকুলন হচ্ছে না, কেবিনগুলোতে দিয়েছি, তারপরে যখন দেখছি পারছি না, তখন কখনো কখনো আমাকে দিতে হচ্ছে অন্য জায়গায়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত বছরের একই সময়ের তুলনায় এবার ডেঙ্গু রোগী প্রায় 7 গুণ বেশি। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা চরম অবনতি হয়েছে। তিনি কারো সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারছেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়া ঠিকমতো খেতেও পাচ্ছেন না বলে তিনি অভিযোগ করে বলেন, চিকিৎসায় অবহেলা করে সরকার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিস্তারিত দেখুন রিপোর্টে। গত বছরের 8ই ফেব্রুয়ারি থেকে কারাবন্দী আছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপির অভিযোগ, 17 মাস আগে সুস্থ অবস্থায় কারাগারে গেলেও এখন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বেগম জিয়া। চলতি বছরের 1 এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে যথাযথ চিকিৎসা মিলছে না বলে অভিযোগ দলটির। ম্যাডামকে আপনারা দেখলে এখন চিনতে পারবেন না, উনি শুকিয়ে এরকম হয়ে গেছেন, তার 4 কেজি ওজন গত 1 সপ্তাহের মধ্যে কমেছে। তিনি এখন বিছানা থেকে নিজে উঠতে পারেন না, তাকে 2 জন হেল্প করে তাকে উঠাতে হয় এবং হুইল চেয়ারে বসিয়ে তাকে টয়লেটে, ওয়াশরুমে বা খাওয়ার টেবিলে নিতে হয়। তার জিভের মধ্যে আলসার হয়েছে, অন্যদিকে তার টিথ শার্প হয়ে গেছে এবং সেটা যখনই আপনার ওখানে আঘাত করে তখনই তিনি কষ্ট পান এবং এটা এখন কিছুটা আনবিয়ারেবল কষ্ট, যার জন্য তিনি খেতেও পারছেন না কিছু। ব্লাড সুগার কিছুতেই তার 20-এর নিচে নামছে না, যেটা আপনার অত্যন্ত অ্যালার্মিং এবং এর ফলে ওই আলসার সিচুয়েশনটা এটা আর অ্যাগ্রাভেট করছে। বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করে সরকার বেগম জিয়ার জামিন আটকে রেখেছে অভিযোগ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান মির্জা ফখরুল। দলের সবাইকেই, পরিবারের সবাইকে উদ্বিগ্ন করেছে এবং দেশের মানুষকে উদ্বিগ্ন করেছে। আমি বুঝতে পারি না যে দেশত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে এই আচরণের উদ্দেশ্যটা কি। তাকে কি এই ধরনের আচরণ করে চিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কি তাকে একেবারেই তার জীবনের অবসান ঘটানোর চেষ্টা করা। এদিকে সদ্য কারামুক্ত দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রবি খান সোহেলকে নিয়ে শুক্রবার সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির মহাসচিব। এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তির আন্দোলন বেগবান করা হবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সিলেটে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি। বৃহস্পতিবার বেলা 11টার সময় সিলেট সার্কিট হাউসের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম কামরুন্নাহারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোহাম্মদ আসলামউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, এদেশে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, সকলে মিলেই এদেশের উন্নয়নে অংশীদার হতে হবে। বর্তমান সরকার নারী ও শিশুদের অধিকার বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বেগম বদরুন্নেসা, অতিরিক্ত সচিব নির্বাহী পরিচালক জাতীয় মহিলা সংস্থার বেগম কাজল ইসলাম, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ডিআইজি কামরুল আহসান, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম প্রমুখ। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। সিলেটে যুবলীগের সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে নগরীতে যুবলীগ নেতা রানা আহমেদ শিপলুর নেতৃত্বে এক মোটরসাইকেল শোভাযাত্রা করেছে মদিনা মার্কেট যুবলীগ ইউনিট। বৃহস্পতিবার বিকেল 3টায় শোভাযাত্রাটি মদিনা মার্কেট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে পরে মদিনা মার্কেট পাম্পের কাছে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন 8নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম হুসাইন, যুবলীগ নেতা শহীদুল হক শহীদ, মুবাশির আলী অপু, মোহাম্মদ শাহজাহান আব্দুর রশিদ ও মোহাম্মদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। যেসব রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে অন্যান্য দেশে অবস্থান করছে তাদের শনাক্ত করা সহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শুক্রবার সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, দূতাবাসের কিছু অসাধু ব্যক্তি রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানে সহায়তা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে সরকার। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে রয়েছে, তাই অসাধু কোনো কর্মকর্তাকে ছাড় দেওয়া হবে না। মন্ত্রী সকালে সিলেট সদর উপজেলার 7টি পরিবারকে 10,000 টাকা, 20টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা করে অনুদান প্রদান করেন এবং 71টি পরিবারকে 1 বান্ডেল টিন ও 3,000 টাকা করে প্রদান করেন। দর্শক সংবাদ শেষ করব, তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ব্রেক্সিট বাস্তবায়নের মাধ্যমে যুক্তরাজ্যকে আবার শ্রেষ্ঠত্বের আসনে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। ইংল্যান্ড ওয়েলসের নতুন 20,000 পুলিশ কর্মকর্তার নিয়োগ এ সপ্তাহের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
এবং বাংলাদেশের ডেঙ্গু রোগীর চাপে রাজধানী ঢাকার হাসপাতালগুলো আসন শূন্য। এ ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপএনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।